এই আধুনিক সময়ে ওভেন আমাদের সবার ঘরেই কিন্তু আছে তো এই ওভেনকে কীভাবে ছোটোখাটো কাজে আমরা ইউজ করতে পারি সেটাই আমার আজকের ব্লগে থাকছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমে স্পেশনেবল হাউস আমি ফারানা ইসমিন রুমে নিয়ে আসলাম আপনাদের মাঝে ওভেন হ্যাক বলি আর ওভেনে ওভেন টিপস বলি যেটাই হোক তো আমার আজকের ব্লগটি অবশ্যই ফুল ব্লগটি দেখবেন এই আশাই করি আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভাসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এক নাম্বার টিপসটি হচ্ছে বা এক নাম্বার ওভেন হ্যাকটি হচ্ছে এখন আমরা কিন্তু প্রত্যেক ঘরেই ডায়েটের জন্য বাদাম খাচ্ছি তো যারা আর্থিক ভালো তারা তো অনেক দামি অ্যালমন্ড বাদাম তারপরে কাজু বাদাম অনেক দামি দামি বাদাম খায় কিন্তু আমরা যারা মধ্যবিত্ত তারা কিন্তু আমাদের নর্মালি যে বাদামগুলো পাওয়া যায় সেগুলোও খাই তো এই রকম বাদামকে কিভাবে আমরা চুলায় না ভেজে অনেক কম সময়ে খুবই জটপট সুন্দরভাবে আমরা ওভেনে করতে পারি যেহেতু আমাদের ওভেন আছেই আমরা শুধু গরম করার জন্য এই ওভেনটা ইউজ করি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ছোটোখাটো কাজগুলো ওভেনে যে করতে পারি সেটাই নিয়ে এসেছি অনেকে হয়তো জানেন অনেকেই জানেন না তো এই যে আমি প্রথমে দুই টিপ দিয়েছি মানে এক মিনিট গরম করে নিয়েছি তো দেখতেছি কেমন হয়েছে এখনও ভালো করে হয়নি আমি আরও দু মিনিটের জন্য সেট করে দিয়ে দিব। তাহলে আমার পারফেক্ট এই বাদাম বাজাটা হয়ে যাবে খুবই সহজে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি বাদাম বাজা অনেক সময় আমরা চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয় পাঁচ সাত মিনিট আট মিনিট তারপরেও সুন্দরভাবে নাট না নাড়লে বাদামটা ভালো করে ভাজা হয় না উপরে নিচে তো সেই হিসাবে চুলায় দাঁড়িয়ে অনেক সময় না থাকলে ফুড়ে ফুড়ে যায় বাদামগুলো আর দেখতেই পাচ্ছেন ওভেনে খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে আর মানে উপরে চামড়াগুলো চলে আসতেছে খুবই ইজিভাবে তো আমি গরমের জন্য আসলে ধরতে পারতেছি না একটু ঠান্ডা হলে সবগুলোই খুলে যাবে তো খুব সহজে এই ওভেন হ্যাকটি দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এখন দুই নম্বর টিপসে চলে যায় সেটা হচ্ছে আমরা ব্রোকলি অনেক সময় সেদ্ধ করি বা স্টিম করে নিই তো সেটা ফানি দিয়ে না করে এইভাবে ওভেনে করলে একদিকে সময় অনেক সময়ের সাশ্রয় হয় অন্যদিকে খুবই সুন্দর একটি কালার হয়ে খুবই মানে কম সময়ে আমি বলবো এত সুন্দর এই ব্রোকলি সিদ্ধ হয় যেটা আসলে চুলায় হয়তো সুন্দর হয় না তো এই যে আমি জাস্ট ওভেন প্রুফ একটা বাটিতে দুই মিনিটের জন্য সেট করে দিয়ে দিচ্ছি জাস্ট আমরা যেভাবে গরম করি সেরকমই জাস্ট আমি দুই টিপ দিচ্ছি মানে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে এক মিনিট দেখবেন অনেক সুন্দর একটা কালার এসে এগুলো সুন্দরভাবে নরম হয়ে একদম মানে যেটা স্টিম হয় সেরকমই হয়ে যায় তো খুবই সহজ একটি টিপস দিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ধরা যাচ্ছে না খুবই নরম হয়ে যেরকম আমরা সেদ্ধ খাই সেরকমই জাস্ট এখন একটু তেলে গোলমরিচ পাউডার দিয়ে ভেজে নিলেই খাওয়া হয়ে যাবে এরকম তিন নম্বর টিপসে চলে এসেছি সেটা হচ্ছে আমরা সব সময় সিলিফ্লেক্স কিনে খাই অনেক দাম দিয়ে সেগুলো যদি আমরা জটফট ঘরেই তৈরি করতে পারি তাহলে অনেক ইজি তাই না তো এই যে ফ্রিজে ছিল আমার এই মরিচগুলো খুবই সুন্দর থাকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিলে মানে আর কালো হয় না আমরা যখন বাইরে রেখে দিই তখন কিন্তু এগুলো কালো হয়ে যায় তো এখন আমি এই বটাগুলো ফেলে এগুলোকেও আমি ওভেনে গরম করে নেব খুবই কম সময় আমরা এটা এগুলো দিয়ে ওভেনে দিয়ে অন্যান্য কাজ করে এসে আবার দেখতে পারি খুবই সহজ আর যখন আমরা তাওয়াতে দিই তখন কিন্তু অনেক সময় কালো হয়ে যায় সিলি ফ্ল্যাক্সের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় আর এভাবে ওভেনে দিলে কিন্তু যে রকম লাল দেখা যাচ্ছে সেই রকমই থাকবে সিলি ফ্ল্যাক্সের যে সৌন্দর্য সেটাও টিকে থাকবে আর আমি এখানে চা মানে দুই মিনিট সেট করে দিয়েছি আর কি তিরিশ সেকেন্ড করে চারবার তো আমার মোটামুটি হয়ে এসেছে আমি এগুলোকে একবার দেখব আর একটু নেড়ে ছেড়ে উলটিয়ে আর কি যেটা জাস্ট একটু আমার কাজ শেষ করে এসে আমরা এরকম দেখি একটুখানি জাস্ট উলটিয়ে দেওয়া তো এই যে অনেক মোটামুটি হয়ে এসেছে আর একটু হলে একদম মানে মসমস হয়ে যাবে এরকম তো আমি একটু দেখে এগুলোকে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি তো এটা খুবই ইজি একটি পদ্ধতি তাওয়াতে না করে আমরা এভাবে করে নিতে পারি তো করে আমি উলটিয়ে পাল্টে আর একটু একটি মানে আধা আধা মিনিটের মতো রেখে আমি আবার এখন আমার চপারে নিয়ে এসেছি আপনার চাইলে ব্লেন্ডারে একটু দুই দুই তিন সেকেন্ডের মতো বা আধা মিনিটের মতো করে নিলেই কিন্তু সিলি হয়ে যায় খুবই ইজি পদ্ধতি আমি আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি সপারে করে নিচ্ছি যেভাবে করে নেন আসলে এটা হলো যার যার রুচি অনুযায়ী তো কয়েক সেকেন্ডের ভিতরে আমার কিন্তু এই সিলি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটাও সুন্দর একটি হ্যাক তো আমাদের বাসায় তো ওভেন থাকে আমরা যদি এই কাজগুলি ওভেনে করে ফেলি অনেক সময় বেঁচে যায় আমাদের অন্যান্য কাজগুলো আমরা আবার সহজে করতে পারি তো এই ধরনের টিপস ভিডিওগুলি পেতে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আরও ওভেন হ্যাক দেখতে চান কি না অনেক রকমের অনেক কিছুই করা যায় এই মাইক্রো ওভেনে তো সেটা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এই যে সুন্দর সিলি ফ্লেক্স হয়ে গিয়েছে আমি একটু বই কাঁচের জারে রেখে দিচ্ছি আপনারা দেখতে চাইলে আমি নতুন এই রকম ওভেন হ্যাক ভিডিও আবার বানাবো নতুন নতুন অনেক টিপস আছে অনেক কিছু আমি এভাবে ওভেনে ইউজ করি ওভেন ব্যবহার করি অনেকভাবেই তো সেটা দেখাবো আপনারা বললেই চলবে তো যাই হোক এখন আমি নিচ্ছি এটা হচ্ছে ফাস্টফুডোর মশলা যে কোনো মশলাই এভাবে একটু বড় ওভেন প্রুফ বাটিতে নিয়ে আমি চিটিয়ে দিয়েছি আর আমার আজকে ফার্স্ট ফোড়ন মশলাটা গুঁড়া করা লাগবে সেই জন্য আর আপনাদেরকে দেখাবো এই জন্যই নিয়েছি তো এখানে আমি যতটুকু আমার দরকার ছিল নিয়ে আর বাকিগুলো রেখে দিয়েছি তো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি এভাবে মানে একটু মেলে আর কি দিয়ে এখানে জাস্ট এক মিনিট সেট করে দিলেই হয়ে যায় আর হয়তো প্রশ্ন করবেন এটা কোনো অন্যান্য প্রোগ্রামে যেতে হবে কি না কোনো প্রোগ্রামে যেতে হবে না জাস্ট আমরা যেভাবে ভাত ডাল গরম করি মানে অন্যান্য জিনিস গরম করি সেরকমই সেই প্রোগ্রামে জাস্ট এক মিনিট দুই মিনিট এরকম সেট করে দিবেন আর কি এরকমই সহজ যেটা আমরা গরম করি সেটাই কিছুই করতে হবে না জাস্ট আমি এক মিনিট করে নিয়েছি তিরিশ সেকেন্ড করে তো এই যে অনেক সুন্দর মসমসে একদম এই যে মানে ঝনঝনে আওয়াজ করতেছে তো আর কিছুই করতে হবে না জাস্ট একটু আমি পাঁচ মিনিট ঠান্ডা করে পাঁচ মিনিটও লাগে নাই আমি তিন মিনিট ঠান্ডা করে এখন একটু যে পাউডার করার হ্যাঁ ব্লেন্ডারটা সেটাতে আমি পাউডার করে নিচ্ছি খুবই ইজি এই পদ্ধতিটা আপনারা তাওয়াতি করলে আমি দেখেছি অনেক সময় পুড়ে যায় একটুখানি বেশ কম হলে আগুনের তখন তিতা হয়ে যায় মশলাগুলো আর এগুলোতে কোনো ফোড়ার সম্ভাবনাই থাকে না আমরা জাস্ট এক দু মিনিট করে 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 আমরা আমাদের যে কোনো কাজ করে নিতে পারি তো অনেক কাজ আছে আমি যেটা আমার ওভেনে করি সেটা ইনশাআল্লাহ ধীরে ধীরে আমি শেয়ার করব। এই যে অনেক অল্প সময়ে আমার ফাসপটন মশলাগুলো হয়ে গিয়েছে আর যদি দেখেন যে আমার এক মিনিটে দুই মিনিটে হচ্ছে না তাহলে আর একটু দুই মিনিট বাড়াইয়ে দিবেন বা তিরিশ সেকেন্ড বাড়াইয়ে গরম করে নিতে পারেন আর এর এরকম গুড়ি করাও যদি কম হচ্ছে মনে হয় তো এটাও ঢেলে আপনি এক মিনিট গরম করে নিলেই হবে তিরিশ সেকেন্ড করে দুইবার চাপ দিয়ে গরম করে আবার একটু পাউডার করে নিলেই হয়ে যায় কেমন লাগলো এই টিপসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি আবারও নিয়ে নিয়েছি ওভেন প্রুফ বলটি তো এটাতে আমি দেখাবো আমরা সবসময় পছন্দ করি বেগুনের ভর্তা খেতে তো আমরা অনেক সময় চুলাই করতে গেলে অনেক টাইম লেগে যায় আর চুলাটাও অনেক মানে গান্দা হয়ে যায় একদম ভরে যায় এগুলোর চারিদিকের পোড়া ভাব পড়ে পড়ে তো সহজে এই এটাকে আমরা যদি ওভেনে দিয়ে অন্যান্য কাজ করি তাহলে অনেক ভালো হয় তাই না তো আমি একটু চারটা ভাগ করে একটু কেটে নিচ্ছি আর এটাতে একটু ফোকা দেখা গিয়েছে তো আমি এটার ফোকাগুলো ফোকার অংশটা কেটে ফেলে দিচ্ছি আর একটু খেয়াল করে দেখবেন যেন ফোকা জাতীয় কোনো বেগুন না থাকে থাকলেও একটু কেটে নিলে হয়ে যাবে তো আমি এটাকে কেটে দিয়ে দিচ্ছি আমি তিনটা বেগুনকে এভাবে করে নিচ্ছি ছিঁড়ে নিচ্ছি আর কি জাস্ট তো চুলায় দিলে অনেক সময় অনেক দাঁড়িয়ে থাকতে হয় আস্তে আস্তে অনেক টাইম লাগে ওর ঘুরিয়ে ঘুরিয়ে দিতে দিতে জাস্ট আমরা ওভেনে দিয়ে অন্যান্য কাজ করে আমাদের এই কাজটাও হয়ে যাবে অন্যান্য কাজও হয়ে যাবে তো এই যে আমি ছিঁড়ে নিয়েছি এখন জাস্ট ওভেনে আমি আমার ওভেনে এটা ছয় থেকে সাত মিনিটের মতো লেগেছে আপনারা দুই মিনিট তিন মিনিট করে বা একসাথে ছয় মিনিট সেট করে নিতে পারেন আর দুই মিনিট করে করলে একটু উলটিয়ে ফাল্টি মাঝে মধ্যে দিয়ে দিলে ভালো সুন্দর একটা ইয়ে হয় সেই জন্য চাইলে ওইভাবেও করতে পারেন তা আমার প্রায় সাত মিনিটের মতো লেগেছে আমি যে একটু উলটিয়ে দিচ্ছি এরকম হয়ে এসেছে মোটামুটি নরম হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় চার মিনিটের সময় দেখতেছি তো আরেকটু হবে একটু হলে আর একটু ভালো হবে এটা আর কি তো এরকম আমরা এই কাজগুলি অনেক সহজে সুন্দরভাবে করে ফেলতে পারি তো আমি আরেকটু উলটিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মাথায় এরপরে আমি জাস্ট এক মিনিট করে আমি বের করে ফেলবো আর আমার দরকার নেই সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন আর বোটাটা রেখেছি আমি যেন এগুলোর যে নরম ভাবটা হবে তখন নরম যে ইয়েটা বেগুনটা বের করতে আমার জন্য সুবিধা হয় সেই কারণে বোটাটা রেখে দিয়ে করলে ভালো তো এই যে আমার হয়ে গিয়েছে আমি এখন বের করে নিচ্ছি গরম তারপরে সাবধানে উঠিয়ে নিচ্ছি আসলে তো সামড়া এইভাবে ব্রাউন হয়ে গেলে গেলেও কোনো সমস্যা নেই কারণ সামড়ার আমাদের কোনো কাজ নেই আমাদের ভিতরের অংশটাই জরুরি এই যে দেখতে পাচ্ছেন অনেক নরম হয়ে গিয়েছে আগের দিন করে রেখে পরের দিনও খাওয়া যায় আর ভর্তার তো রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে বেগুনের ভর্তা আর দুপুরের ভাতের সাথে তো কোনো কথাই নেই তো আগের দিন সময় ফেলে এরকম করে রেখে বক্সে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন আপনি ভর্তা বানিয়ে ফেলতে পারেন আর অনেক সময় আমাদের বেগুন অনেক বেশি আনা হয়ে যায় এইভাবে আমরা যদি এনে নরম করে এভাবে ভর্তার মতো করে পরের দিন আমরা ভাজির ভাজির মতো ভেজেও খেতে পারি তো এভাবে বক্সে রেখে দিলে আমরা দুই তিন দিন পরেও কিন্তু খাওয়া যায় তো খুবই ইন্টারেস্টিং একটি টিপস দিয়ে দিলাম তাই না ভালো লাগলে অবশ্যই লাইট দিতে ভুলবেন না এখন আমি দেখাবো টমেটোর সিজন এখন আমরা অনেক সময় টমেটোর চামড়াটা ফেলে রেখে দিতে চাই তো এরকম ফানি নেওয়া অনেক সময় সিদ্ধ করতে হয় ফানি দিয়ে চুলায় তো আমরা সহজে এক মিনিটে ওভেনেও করতে পারি এই কাজটা তো একটু চার বাজ করে চিঁড়ে নিয়েছি যেন চামড়াটা উঠাতে সুবিধা হয় তো আমি তিরিশ সেকেন্ড করে এক মিনিট করে দিচ্ছি জাস্ট ওভেনে আমরা যেরকম গরম করি বা তরকারি সেরকমই তো হয়তো অনেকেই বলবেন আমার তো ওভেন নেই আমরা কীভাবে করবো তো যাদের ওভেন আছে তাদের জন্য আজকের টিপসটি তো এই যেই সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এটা দিয়ে আমরা ভর্তা তারপরে টমেটোর যে ডাল সেটা বানিয়ে খেতে পারি চামড়াটা এভাবে ফেলে দিয়ে কষলিয়ে ভর্তা বানালে তো অসাধারণ হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই পাঁচ ছয়টি টিপস আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চোখ চ্যানেলে চোখ রাখবেন এই আশা করি কোনো ভুল ত্রুটি হলে কোনো রকমের অসুন্দর লাগলে আপনাদের আমার আজকের ব্লগটি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম